মুমিনদেরকে এখনো সময় হয়নি আনতাকশা কুলুবুম লিযিক্রিল্লাহ, যে তাদের অন্তর আল্লাহর স্মরণের দিকে অবনত হবে। ওমা নাযালা মিনাল হক, এবং তাদের প্রতি যে হক নাজিল করা হয়েছিল, যে সত্য নাজিল করা হয়েছিল, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে বিধান নাজিল করা হয়েছিল, সেই বিধানের প্রতি তারা অবনত এখনো কি হবে না? আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা আমরা মুসলিম হিসাবে নিজেদের দাবি করছি, যারা ইসলামকে আমাদের ধর্ম হিসাবে দাবি করছি, আমাদের অধিকাংশই আমরা এক এক প্রকার একটা বস্তুবাদী জীবন যাপন করছি। সব জায়গাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সাইড করে রেখেছি। শয়তান আমাদেরকে নানাভাবে পদভ্রষ্ট করার চেষ্টা করবে, মানুষ আমাদেরকে সমালোচনা করবে, গালিগালাজ করবে, আমাদেরকে জঙ্গি বলবে, আমাদেরকে আহল খবিস বলবে, ওহাবি বলবে, হাজারো অপবাদ আমাদেরকে দেবে, আমাদের মসজিদ মাদ্রাসা হয়তো ভেঙে দেবে, জেল জুলুমে হয়তো আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, তবুও আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, সূরাতুল হাদীদ, শরণং আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত সাতক্ষীরা এবং অত্র জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মহতি মজলিসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ঝান্ডাকে উড্ডীন করার জন্য একত্রিত হতে সক্ষম হয়েছি, সেই রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, আমরা এমন একটা সময়কাল অতিক্রম করছি যে সময়ে আমরা কেউ আমাদের এই মুসলিম উম্মার বা ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে আমরা কেউই সন্তুষ্ট নই। আমরা প্রত্যেকেই খুঁজছি কারণ, যে কী কারণে আজকে মুসলিম উম্মার এই অধঃপতন ঘটলো, কেন আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আজকে আমরা পরাজিত জাতিতে রূপান্তরিত হলাম। এই চিন্তা, এই ভাবনা আমাদের সবার মধ্যেই কম বেশি রয়েছে। আমরা এক্ষেত্রে সবসময় যেটা করে থাকি সাধারণত, সেটা হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দায়ী করে থাকি, আমরা দায়ী করে থাকি আমাদের আকাশ সংস্কৃতিকে, আমরা দায়ী করে থাকি বিভিন্ন মানে বিভিন্ন বিষয়গুলোকে, কিন্তু আমরা মূল মৌলিক বিষয়গুলোকে খেয়াল করতে চাই না। ইহুদি খ্রিস্টানরা নিঃসন্দেহে আমাদের শত্রু, তারা আমাদেরকে পরাজিত করার চেষ্টা করবে, এটাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ইহুদি নাসারারা তোমাদের প্রতি কখনোই খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের দিকে অর্থাৎ তাদের ধর্ম তোমরা গ্রহণ না করো। অতএব ইহুদি খ্রিস্টান আমাদের বিরুদ্ধে শত্রুতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এইটাকে কারণ ধরে বসে থেকে যদি আমরা আমাদেরকে অধঃপতিত অবস্থাতে রেখে দিই তাহলে কি চলবে? প্রিয় উপস্থিতি, আমাদেরকে অবশ্যই আমাদের অধঃপতনের মৌলিক কারণ খুঁজতে হবে। আমাদের এই মৌলিক কারণ যদি আমরা খুঁজতে যাই, আমরা দেখব এই সমস্যা মূলত আমাদের মধ্যেই। সূরা হাদিদের ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই ইঙ্গিত করে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদেরকে এখনও সময় হয়নি, আনতাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, যে তাদের অন্তর আল্লাহর স্মরণের দিকে অবনত হবে। ওমা নাযালা মিনাল হক, এবং তাদের প্রতি যে হক নাজিল করা হয়েছিল, যে সত্য নাজিল করা হয়েছিল, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে বিধান নাজিল করা হয়েছিল, সেই বিধানের প্রতি তারা অবনত এখনও কি হবে না? এই আয়াতে মৌলিক দুটো বিষয় আমাদেরকে উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মুসলিমরা বা মুমিনরা, ইমানদাররা, তারা একসময় আল্লাহকে ভুলে যাবে, আর দ্বিতীয়ত তারা হক জানার পরেও হককে অনুসরণ করবে না। এই দুটো হচ্ছে মুসলিম উম্মার অধঃপতনের আজকে আমরা যদি মৌলিক কারণ বলি তাহলে সম্ভবত উত্তুক্তি হবে না। আজকে মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখুন, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা আমরা মুসলিম হিসাবে নিজেদের দাবি করছি, যারা ইসলামকে আমাদের ধর্ম হিসাবে দাবি করছি, আমাদের অধিকাংশই আমরা এক এক প্রকার একটা বস্তুবাদী জীবন যাপন করছি। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে শুধুমাত্র আমরা মসজিদে স্মরণ করার জন্য রেখেছি, বাকি সময়টুকু আমাদের যে দুনিয়াবী জীবনের যে মুআমালাতের সময়গুলো রয়েছে, যে আমাদের অর্থনৈতিক জীবন রয়েছে, আমাদের রাজনৈতিক জীবন রয়েছে, আমাদের পেশাগত জীবন রয়েছে, সব জায়গাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সাইড করে রেখেছি। আমাদের রাজনীতিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোনো
নাম নিশানা নেই। আমাদের অর্থনীতি চলছে সুদের উপরে, আমাদের সমাজনীতি চলছে বিজাতীয় সংস্কৃতির অনুসরণের মাধ্যম দিয়ে। আমাদের সাংস্কৃতিক অবস্থা, আমাদের সভ্যতাগত অবস্থা, সব জায়গাতেই আমরা অনুসরণ করে যাচ্ছি বিজাতীয় হিন্দুয়ানি সংস্কৃতির বা অন্যান্য সংস্কৃতির, আকাশ সংস্কৃতির আমরা অনুসরণ করে যাচ্ছি। আমরা কোথাও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখছি না। দ্বিতীয়ত, যেখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কথা ছিল, সেই ধর্মীয় জীবনে এসেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে নিজের নিজের অনুসরণীয় ব্যক্তিত্বদেরকে, নিজ নিজ ধর্মীয় নেতাদেরকে, অথবা যাদেরকে আমরা পছন্দ করি তাদেরকে আমরা একেবারে রবের আসনে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে তাদেরকে আমরা অনুসরণ করছি, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত করে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ও রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। যারা হিন্দু খ্রিস্টান ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তারা তাদের, যারা পাদ্রী ছিল তাদের, যারা ধর্মীয় নেতা ছিল সেই পাদ্রী এবং ধর্মীয় নেতাদেরকে তারা তাদের রবের আসনে বসিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ধর্মীয় ক্ষেত্রেও ইসলামের যে বিধান, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যে মৌলিক হকের বিধান, সেই হকের বিধানকে বাদ দিয়ে আমরা নিজ নিজ ইচ্ছা মতো আমাদের ধর্মকে ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে আমরা নিজেদের মতো করে স্বেচ্ছাচারীভাবে ধর্মকে অনুসরণ করে যাচ্ছি এবং শিরক এবং বেদাতের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আর এভাবে আমরা আমাদের ধর্মীয় জীবনকেও কলুষিত করে ফেলেছি, ধর্মীয় জীবনও পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করছি না। আর এ কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এই বাংলার বুকে যে আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের মৌলিক দুটি লক্ষ্য, একটি হচ্ছে মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে, পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, দ্বিতীয়ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই হকের বিধানকে মানুষের কাছে সুপ্রতিষ্ঠিত করা। এই দুটো মৌলিক লক্ষ্যেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ তাদের এই আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের এই উপস্থিতির প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের জীবনকে, আপনাদের সমাজকে নতুনভাবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করুন। আমাদের এখন সময় এসেছে নিজেদেরকে সংস্কার করার, আমাদের সমাজকে সংস্কার করার। নিঃসন্দেহে আমরা কেউ চাইবো না যে এই সমাজ যে অধঃপতনের মধ্যে ডুবে রয়েছে, এই ইসলামী সমাজ যে ইসলামকে বাদ দিয়ে অন্যান্য জাতির নানা সংস্কৃতি অনুসরণ করে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসুক, এটা আমরা নিঃসন্দেহে প্রত্যেকে চাই। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরাই হচ্ছে সেই কওম যেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বারা ইজ্জত দিয়েছেন, ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। মাহমা ইবতাগ ফামাহনা মা ইবতাগাইনাল ইজ্জা ফি গায়রি মা আযযানাল্লাহ আযযানাল্লাহ, যদি আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের মধ্যে, অন্য কোন মতবাদের মধ্যে, অন্য কোন সংস্কৃতির মধ্যে যদি আমরা সম্মান খুঁজে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অপদস্থ করবে। আজকে আমাদের পরিস্থিতি তাই হয়েছে। অতএব আসুন আজকে আমরা নতুন করে নিজেদেরকে আবার সংস্কার করে নেই, নিজেদেরকে আবার ওহির বিধানের পথে ফিরে নিয়ে আসি। এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কর্তব্য। আর এই কর্তব্য পালন করতে গেলে আমাদেরকে সূরা আসরের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে। সূরা আসরের চারটি মৌলিক নীতি আমরা সবাই জানি, এই চারটি মৌলিক নীতির উপর নিজেদেরকে পরিচালিত করতে হবে। যদি আমরা এই চারটি নীতির উপর পরিচালিত হতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের নিজেদেরকে এবং আমাদের সমাজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সেই বিশুদ্ধ বিধানের উপরে পরিচালিত করব এবং এর মাধ্যম দিয়েই ইনশাআল্লাহ ইসলাম আবার তার ঋত গৌরব ফিরে পাবে। আজকে আমরা যে অধঃপতনে অতলতলে পড়ে রয়েছি, সে অধঃপতন থেকে আমরা নিশ্চয়ই বের হয়ে আসতে পারবো। সেই চারটি বিষয় আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। প্রথম হলো, আমাদেরকে অবশ্যই ইমানের পথে ফিরে আসতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মে যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, কেবলমাত্র তাকে রাজি খুশি করার জন্য আমরা যেন সমস্ত কাজ করি। আমাদের জীবনের লক্ষ্য যেন হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, এবং সেই সন্তুষ্টি জায়গাতে আমরা কোনো অবস্থাতে যেন শিরকে মিশ্রিত করে না ফেলি। দুই নম্বর, আমরা যেন সাধ্যমতো আমলে সলেহের দিকে অগ্রসর হই, কেননা এখন ফেতনার যুগ। এই ফেতনার যুগে আমি যত আমল কম করব আল্লাহ থেকে তত দূরে সরে যাব, যত বেশি আমি আমল করতে পারবো, যত বেশি আমল সলে করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী তত বেশি হতে পারবো, আমাদের ঈমান তত বেশি মজবুত হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি আমল করতে গিয়ে আমরা যেন বেদাত না করে ফেলি, আমাদের আমলের মধ্যে কোনো অবস্থাতেই যেন বেদাত সংযুক্ত না হয়ে যায়। তিন নম্বর, আমাদেরকে অবশ্যই শুধুমাত্র নিজে বাঁচলে হবে না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচলেই হবে না, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচালেই হবে না, আমার সমাজকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার প্রচেষ্টা গ্রহণ করতে হবে। আর এই জন্য অবশ্যই আমাদের যেটা কর্তব্য, মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দিতে হবে। নিজে যেমন আমল করব, আমি
ঠিক তেমনই ভাবে এই হকের দাওয়াতটা অন্য মানুষের কাছে পৌঁছে দেব, এটা হচ্ছে আমার অপরিহার্য কর্তব্য। আর সর্বশেষ হচ্ছে এই দাওয়াতের পথে আমাদেরকে অবশ্যই বহু বাধার সম্মুখীন হতে হবে। শয়তান আমাদেরকে নানাভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, মানুষ আমাদেরকে সমালোচনা করবে, গালিগালাজ করবে, আমাদেরকে জঙ্গি বলবে, আমাদেরকে আহল খবিস বলবে, ওহাবি বলবে, হাজারো অপবাদ আমাদেরকে দেবে, আমাদের মসজিদ মাদ্রাসা হয়তো ভেঙে দেবে, জেল জুলমি হয়তো আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তবুও আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অনেক ভ্রান্তবাদের ভ্রান্ত মতবাদের অনুসারীরা যারা ইসলামের নাম নিয়ে আমাদের কাছে সুন্দর সুন্দর কথা বলে, চটকদার কথা বলে, জিহাদের নাম করে অথবা ফজিলতের নাম করে, তাজকিয়াতুন নাফসের নাম করে আমাদেরকে নানাভাবে পথভ্রষ্ট করার চেষ্টা চালাবে, তবুও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হয়তোবা মানুষ আমাদের মধ্য থেকেই, আমাদের ভিতরে মানুষ যারা, তারাই আমাদের বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করবে, তারাই আমাদের বিরুদ্ধে মুনাফিকি করবে, সংগঠনের বিরুদ্ধে হয়তো তারা কখনো বলবে, তারা হয়তোবা সংগঠনের বিরুদ্ধে গিয়ে সংগঠনকে নস্যাৎ করার জন্য হাজারো ষড়যন্ত্র করবে, আবারও মিথ্যা মিথ্যা তারা ঐক্যের ডাক দেবে। এই সমস্ত মানুষদের খপ্পর থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষ হয়তো আমাদের কাছে আমানতদারিতার কথা বলবে, আবার ওয়াদা রক্ষা করার কথা বলবে, কিন্তু নিজেরাই তারা আমানতকে ভঙ্গ করবে, নিজেরাই আবার ওয়াদার ভঙ্গ করে মানুষকে ওয়াদা পালনের জন্য মানে আহ্বান জানাবে। তবু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আমাদেরকে ধৈর্য রাখতে হবে, যেন কোনো অবস্থাতে এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, শয়তান কখনোই যেন আমাদেরকে এই হকের আন্দোলন থেকে দূরে সরিয়ে যেতে না পারে। কারণ আমরা জানি আমাদের জীবনের লক্ষ্যটা কী, আমাদের জীবনের মাকসাদটা কী, একটাই লক্ষ্য আমাদের, আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং আমাদের সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটাই হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য। তা যদি আমরা এই মৌলিক লক্ষ্যের উপর অটল থাকতে পারি, ধৈর্য এবং ইস্তেকামত আমাদের সাথে, বিজয় আমাদের জন্যই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল রয়েছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল, অবশ্যই সাবিরিন। কিসের মাধ্যম দিয়ে? সবরের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ দিয়ে দিন যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে। আমরা যেন সাধ্যমতো ধৈর্য ধরতে পারি, হকের উপর যেন আমরা সর্বদা অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির পরিশেষে আমি বিশেষ করে সাতক্ষীরাবাসীকে বলবো, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই সাতক্ষীরা মাটি আহলে হাদিস আন্দোলনের অত্যন্ত উর্বর একটা ঘাঁটি। এই উর্বর ঘাঁটিতে একসময় চাষ করেছিলেন মাওলানা আহমদ আলীর মতো মুখলেস দাঈ ইলাল্লাহ, তারপরও চাষ করেছিলেন অনেক এরকম মুখলেস দাঈ ইলাল্লাহ। আজকে আমাদের সময় এসেছে, বিশেষ করে যারা যুবক ভাইরা রয়েছেন, তরুণ ভাইরা রয়েছেন, পূর্বপুরুষদের এই দায়িত্বটা আমাদের এখন কাঁধে তুলে নিতে হবে, মানুষের ঘরে ঘরে পবিত্র কোরআন ও সহিহের এই হকের দাওয়াতটা পৌঁছে দিতে হবে, মানুষকে জাহিলিয়াত থেকে বাঁচাতে হবে, মানুষকে শিরক এবং বেদাতের কালো ঘনঘটা থেকে বাঁচাতে হবে, তাদেরকে তাওহীদ এবং সুন্নাতের পথে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আজকে আমাদের যুব সমাজের, বিশেষ করে আমি যুব সমাজকে বিশেষভাবে বলবো, নিজের আকীদা মানহাজকে বিশুদ্ধ করুন, নিজের আমল আখলাককে বিশুদ্ধ করুন, ধৈর্য এবং সাহসের সাথে পথ চলার জন্য দৃঢ় মনোবলের সাথে এগিয়ে আসুন। আসাদ ইবনে জুরারার মতো, মুসআব ইবনে উমায়ের মতো সেই মহান দায়িত্বশীল ভূমিকা যেন আমরা পালন করতে পারি। একটা সমাজ পরিবর্তনের জন্য একটা তিতুমিরই যথেষ্ট, একটা সমাজ পরিবর্তনের জন্য একজন শাহ ইসমাইল শহীদই যথেষ্ট। আমরা সেই বীরত্বপূর্ণ মানুষ, সেই সাহসিকতাপূর্ণ মানুষ, সেই সংস্কারপূর্ণ মানুষের অপেক্ষাতেই রয়েছি। প্রিয় তরুণ ভাইয়েরা, তোমার প্রতিটি ফোটা রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহ রাব্বুল আলামিনের পথে। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাতক্ষীরাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আগামীতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই ঝান্ডাকে সারা জেলায়, সারা দেশে, সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা রেখে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।